গুরুর ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর। আজকে কেন এই কথাটা বললাম জানো? সেটা হলো গুরুর ব্রহ্মা এইটা সবার উপরে, মানে ব্রহ্মা সবার উপরে, এটা আমরা জানি। আমি জাস্ট রিমাইন্ড করছি, এটা আমরা জানি, ঠিক আছে? কিন্তু কখনো কি আমরা ভেবেছি যে ব্রহ্মার মন্দির আমাদের আশেপাশে নেই কেন? আমি জানি না, মানে আমি খুব একটা কিন্তু যতটা ভারতবর্ষ ট্রাভেল করেছি, খুব ট্রাভেল করিনি, 5% হলেও তো করেছি, তো সেখানে কিন্তু আমি এখনো ব্রহ্মা মন্দির খুব একটা পাইনি। হয়তো কোনো রিজন আছে, জানতে হবে। কিন্তু যতদূর আমি জানি যে ব্রহ্মার একটাই মন্দির আছে ভারতবর্ষে, সেটা হচ্ছে রাজস্থানে। তো আমার যাওয়ার ইচ্ছা আছে এবং গেলে আমি ব্লগ তো করবই। কিন্তু অদ্ভুত হচ্ছে, আমি যখন ফেব্রুয়ারিতে, মানে জানুয়ারি এন্ড অ্যান্ড ফেব্রুয়ারি স্টার্টিং 2023-তে থাইল্যান্ড পাটায়াতে ট্রাভেল করেছিলাম, পাটায়া অ্যান্ড ব্যাংকক বোথ, তো পাটায়াতে একটা পার্ক আছে, পার্কটা অ্যাকচুয়ালি জু, কিন্তু সেখানে নট অনলি জু, সেখানে খেলা দেখানো হয়, কুমিরের খেলা, ইনফ্যাক্ট টাইগারের সাথে বসে তুমি ছবি তুলতে পারবে, এবং সেটার শর্টস আমি ছেড়েছি। কিন্তু ওই পার্ক, ওটা পার্ক বলে ওটাতে, কিন্তু ওই পার্কের একটা সুন্দর জিনিস দেখলাম, এবং সেটা ঢোকার মুখেই দেখলাম, যখন পার্কে ঢুকেছি তখনই দেখলাম, সেটা হলো যে ব্রহ্মার মন্দির। হ্যাঁ, এমনিতে থাইল্যান্ড ইজ বুদ্ধিস্ট কান্ট্রি, কিন্তু ওদের বেস পয়েন্ট যে সনাতন ধর্ম বা হিন্দু, সেটা ওরা জানে এবং বিলিভ করে, মেনটেন করে। আমি প্রচুর বুদ্ধিস্ট, ওখানকার বুদ্ধিস্টকে দেখেছি যে ওখানকার হিন্দু টেম্পলে গিয়ে পুজো করছে, সংস্কৃত ভাষায়, থাই ল্যাঙ্গুয়েজে, মানে থাই ওয়ার্ডে সেটা লেখা, সংস্কৃত ভাষায় ওরা পুজো করছে। তো সংস্কৃত, মানে সংস্কৃত ভাষায় যখন ওরা আলটিমেটলি পুজো করছে, তার মানে যথেষ্ট ওরা মানে হিন্দুকে বা সনাতন ধর্মকে। কিন্তু ওদের মানাটা কোথাও একটা মনে হলো যে আমাদের থেকে বেশি, মানে আমি জানি না কেন, আমি ভুল হতে পারি, এটা আমার প্রথমবার কোনো বিদেশে গিয়ে, অ্যাকচুয়ালি আমি বিদেশে গিয়ে যখন হিন্দু ধর্মের এত সুন্দর একটা জিনিস দেখছি, তাহলে তো সেটা আমার সেটার প্রতি একটা ভালোবাসা তো জন্মাবে, সেই জন্য হয়তো বললাম এই কথাটা। কেন কি ওই পার্কে, মানে যেটা চিড়িয়াখানার কথা বলছিলাম, সেখানে খুব সুন্দর একটা ব্রহ্মার মন্দির আছে। হ্যাঁ, এবং ব্রহ্মা যা, মানে পদ্ম ফুলের উপরে তো উনি বিরাজমান, ওখানে পদ্ম ফুলের উপরে বিরাজমানটা দেখায়নি, একটু ডিফারেন্ট, একটু দেখুন, এটা মানে এটা রিজিয়ন অনুযায়ী ডিফারেন্ট হতেই পারে, কিন্তু 95% হচ্ছে গিয়ে ব্রহ্মার সাথে মিলিত, বা এটা বলতে পারি যে এটাও একটা ব্রহ্মার রূপ, কিন্তু আমি ডেফিনিট এটা ব্রহ্মা এবং ব্রহ্মা। সুতরাং আমি আর বেশি কথা বলবো না, আমি খুব ইগার তোমাদেরকে দেখানোর জন্য ব্রহ্মার ওই মন্দিরটা, থাইল্যান্ড পাটায়াতে ব্রহ্মার ওই মন্দিরটা, চলো দেখে ফেলি। Oh.